আমরা রয়েছি দুর্গাপুজোর প্রস্তুতিতে, আরও একটা ভিডিও, সেটা দুর্গাপুজোর প্রস্তুতি সম্পর্কিত। দুর্গাপুজো দশমী কৃত্য আমি বলে দিয়েছি কিভাবে করবেন, তার পুজোটাও দেখেছি এবং প্রস্তুতি সম্পর্কেও বলেছি। দশমী কৃত্যতেই আমাদের মোটামুটি সমাপ্ত হয়ে যায় বিসর্জন হলে। কিন্তু আরও একটা পুজো রয়েছে, যে পুজোটি কিছু কিছু জায়গায় হয় ওই বিসর্জনের পরেই হয়, এবং বেশিরভাগ জায়গায় হয়, আবার অনেক জায়গায় হয়ও না। যেখানে হয় সেখানে করবেন, আর যেখানে হয় না তারাও জেনে রাখুন, বাড়িতে যারা করতে চান তারাও করতে পারেন দশমীর দিন, এই ঘরোয়াভাবে তারাও এই কর্মটি করতে পারেন। আজকে বলবো এই অপরাজিতা পুজো, অপরাজিতা পুজোটি কর্ম করতে হয় এই দশমীর দিন ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পর। যারা এই অপরাজিতা পুজো করবেন ঘরোয়াভাবে যারা করবেন, তাদেরও আজকে ভিডিওটা উপকার হবে। আজকে প্রস্তুতি সম্পর্কে বলবো, কীভাবে অপরাজিতা পুজোটি প্রস্তুতি করতে হবে, এবং পরবর্তী ভিডিওতে আমি পুরো পুজোটাই আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করব। তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর একটা রিকোয়েস্ট থাকলো, যারা এখনও পর্যন্ত পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশান অন করবেন, যাতে আপনি সহজেই আমার ভিডিও প্রথমেই দেখতে পারেন। তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করব। হর হর মহাদেব, আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। তবে দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। দুর্গাপুজো একটি উৎসব, এবং সেই উৎসবের সমাপ্ত হয় দশমীর দিন। এটা একটা বিজয় বলতে পারেন, যে যুদ্ধ চললো কয়েকদিনে, সেই যুদ্ধের বিজয়, ঠিক আছে। দুর্গা দেবী ঠিক মর্তে আসে, তার জন্যই প্রত্যেক বছরই অসুরকে এই সন্ধি পুজোর সময় আমাদের অসুরকে দমন করে এবং দশমীর দিন আবার বাপের বাড়ি ফিরে যায়। তাহলে একটা জয়ের পরিবেশ সৃষ্টি হয়, মানে আমরা খুব খুশি থাকি পুজোর সময় এবং পুজোর সমাপ্ত সময় খুশি হই। এই আনন্দটাকেই ভাগ করার জন্যই কিন্তু আমরা কোলাকুলি করি, ঠিক আছে, বড়দেরকে প্রণাম করি, আনন্দটা ভাগ করার জন্য, জয়ের আদর। মানে ধরুন আপনি পরীক্ষায় পাশ করেছেন, জয় হয়েছে আপনার, আপনি নমস্কার করলেন, ঠিক আছে। তাহলে আমরা কখনো যদি জয়ী হই তখন কিন্তু আমরা বাড়িতে নমস্কার করি, বন্ধু বান্ধবদেরকে কোলাকুলি করি, তাই তো এটা আনন্দটা ভাগ করে নিই। ঠিক এই জয়ের উৎসব আনন্দ পালন করার জন্যই অপরাজিতা পুজোটি হয়। অপরাজিতা পুজোটি যে অঞ্চলে হয় সেখানে করবেন, না হলেও সবাই জেনে নিন এবং বাড়িতেও আপনারা সহজেই করতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই অপরাজিতা পুজো করার জন্য আমাদের কিছু দ্রব্যের দরকার হবে, এবং পুজোটি কীভাবে করতে হবে সেটাও বলবো। সেই দ্রব্যগুলির মধ্যে একটি পেতলের থালা বা তামার থালা, তামার থালার কথা বলা আছে কিন্তু তামার থালা না পেলে আমরা তো পেতলের থালাই করতে পারি, ঠিক আছে। চন্দন লাগবে, সে চন্দন দিয়ে অষ্টরল পদ্মটা এঁকে নিতে হবে, এবং তারপরে লাগবে আমাদের একটা শ্বেত অপরাজিতার আমাদের লতা, অর্থাৎ মূলটা লাগবে অপরাজিতার, ঠিক আছে। এটা কিন্তু অনেকে আবার ভুলভাল করে নববর্তিকা থেকে ছেড়ে, এটা কিন্তু ভুল কথা, আর এক আলাদা নিয়ে আসবেন, ঠিক আছে। যারা এই যাদের এটা দরকার তারা অনেকে নিয়েও আসে, এবং আপনি যদি জানেন যে ওই পুজো মণ্ডপে হয় তাহলে আপনি এটা ব্যবস্থা করে নেবেন, ঠিক আছে। এই লাগে, আর লাগে হলো সুতো, হলুদ রঙের সুতো বা সাদা সুতো হলুদ রং করে, বা কাপড়, সাদা কাপড় হলুদ রং করে নিয়ে আসে, অনেকে আবার নীল কাপড়ও নিয়ে আসে, সেই জিনিসটা নিয়ে আসতে হবে এবং সেইটাকে পুজো করে দিতে হবে। তারপরে সেটা তারা হাতে বেঁধে নেবে, ঠিক আছে, ওই লটাটা দিয়ে সুতোটা দিয়ে বেঁধে পড়বে। এই হলো পুরোপুরি কর্ম, এর প্রস্তুতিটা তো বলবেই আজকে। এইবার যে জিনিসটা, তাহলে প্রস্তুতি, এর সঙ্গে নৈবেদ্য লাগবে, ভোজ্য লাগবে, ঠিক আছে, পানত্ব জল লাগবে, অনেকে আবার শাড়ি দিয়ে পুজো করে, সেই শাড়িটাও লাগতে পারে, ঠিক আছে, শাড়ি দিতে পারেন, ঠিক আছে। এইভাবে মোটামুটি ভক্তবৃন্দ এসে উপস্থিত হবে, এবং তারপরে এর একটা ধ্যান রয়েছে, এই অনুযায়ী পুজোটি করা হবে। আমি পরবর্তী ভিডিওতে পুরো পুজোটি বলবো। আজকের ভিডিওতে এই এই হলো প্রস্তুতি, এর বেশি কিছু প্রস্তুতি নয়, ঠিক আছে। তাহলে আজকের এই ভিডিওতে আপনারা এবার দেখে নেবেন যে এই পেতলের থালার মধ্যে কীভাবে অষ্টরল পদ্মটি আঁকতে হবে, সেটা আগে দেখে নিই, তারপর আবার আসছি। তাহলে আমাদের প্রথমে এই অষ্টরল পদ্ম আঁকার জন্য, অপরাজিতা পূজা অষ্টরল পদ্ম আঁকার জন্য একটা এরকম পেতলের থালা বা তামার থালাও বলা আছে, কিন্তু তামার থালা আমাদের যদি অসুবিধা হয় তাহলে আমরা এরকম পেতলের থালা একটা আমরা নিয়ে নেব। তারপরে কী করব, তারপরে
চন্দন নিয়ে নেবো, চন্দন বাটা বেশি করে নেবে বা গুঁড়ো চন্দন থাকলে সেটা নেবে। আমি তার বদলে এখানে গঙ্গা মৃত্তিকা গুলে নিয়েছি, একই রকম আপনাদের বোঝানোর জন্য আপনারা চন্দন দিয়ে অবশ্যই করবেন। এবার কীভাবে জিনিসটি করবেন পুরোপুরি জিনিসটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবার কি করতে হবে আমাদের পুরো বিষয়টা সেটা একটু ভালো করে দেখে নিন। সেটা হলো এবার আঁকতে হবে আমাদের পদ্মটা। তাহলে কীভাবে করবেন, অনামিকা দিয়ে আঁকা সুবিধা হবে। দেখুন আমি কীভাবে আঁকছি, সেভাবে আমরাও আঁকতে পারবেন, অসুবিধা নেই। প্রথমে আগে গোলটা করে নিতে হবে, পদ্মে থাকার গোলটা দেখুন আমি করে নিচ্ছি। যেহেতু এটা পেতলের একটা পাত্র, ঠিক আছে, তার জন্য আমরা আবির দিয়ে যেইটা সহজ হয় সেটা কিন্তু আমাদের হবে না। এর কিন্তু আঁকার একটা পদ্ধতি রয়েছে, দেখছেন, মানে একবারে টেনে আপনি আঁকতেই পারবেন না কখনো, আপনাকে এরকমভাবে করে যেতে হবে। সেটা চন্দনের ক্ষেত্রেও তাই হবে এবং আপনার অন্য যা দিয়ে করবেন তাই হবে। তাহলে প্রথমে আমরা গোলটা এঁকে নিচ্ছি। কাজটা কঠিন নয়, দেখে মনে হচ্ছে মনে হয় কঠিন হবে। এবার আমি যেই সহজ পদ্ধতিতে আমি আগেও আপনাদের বলেছি ঠিক সেইভাবেই করব। চারদিক দিয়ে আমরা বর্ডারটা করে নেব পদ্ম আঁকার জন্য। চার চার কোণায় চারটে দাগ টেনে দিলাম। এবার মাঝখান দিয়ে একটা দাগ আমাদের টানতে হবে প্রত্যেকটার মাঝখান থেকে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাঝখান দিয়ে একটা দাগ টেনে দিচ্ছি। এবার কি করতে হবে, এবার আরো যে দুটো আছে তার মাঝখান দিয়েও আপনাদের দাগটা কেটে দিতে হবে। দেখুন দাগটা কেটে দিলাম। তাহলে মোটামুটি একটা সূর্যের মতো দেখতে হলো। এইবার কি করতে হবে, এইবারই গুরুত্বপূর্ণ কর্মটি, এবার ভালো করে দেখে নেবেন তাহলেই করতে পারবেন। সেটা হলো একদম পদ্মর মতো আমরা এর সঙ্গে এগুলো মিলিয়ে দেবো। এ হয়ে গেল অষ্টরল পদ্ম আঁকা। বড় করেও আঁকতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই, একদম আপনার সামনে আমি করে দেখাচ্ছি। বেশি সময় অবশ্যই লাগবে না, যেখানে অপরাজিতা পূজা হবে সেখানে অবশ্যই এটা আমাদের করতে হবে। পদ্মের অনুকূল আঁকলেই হবে, আপনারা অনেকেই সুন্দরভাবে আঁকতেই পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। এটা দুর্গাপুজো বিসর্জনের পরে এই কর্মটি করতে হয়, যেখানে যেখানে হয় সেখানে অবশ্যই এই জিনিসটি করতে হবে। অপরাজিতা পদ পুজোর সময় আমি ছোট করে আঁকছি, এটা আরও পুরো জায়গা নিয়ে করাই যেত। অষ্টল পদ্ম এঁকে দিচ্ছি, যে পদ্ম ফুল আঁকে যেভাবে ঠিক সেইভাবে আঁকতে হবে ব্যাপারটা। এই পদ্ম ফুল আঁকার অনেক পদ্ধতি রয়েছে, আমি এই পদ্ধতিটা আমার মনে হয় সহজ বলে আমি এইভাবে করি। আপনাদের যেটা সহজ হবে সেটা আপনারা সেইভাবে করবেন। চন্দনটা একটুখানি গোলো গোলো করে করে নেবেন, একটু বেশিরভাগ গোল গুলে নিলে এটা আপনাদের সুবিধা হবে, নাহলে এটা একটু কঠিন তর কাজই মনে হবে, কিন্তু এটা সহজ, খুব একটা বেশি সময়ও লাগবে না। দেখে নেবেন এই যে মোটামুটি আমাদের করা হয়ে গেল। এই অষ্টল পদ্ম এঁকে নিলেন, এবার আপনি চাইলেন একটু মুখটা বাড়িয়ে দিতে পারেন, আমি যেমন একটু বাড়িয়ে দিচ্ছি পদ্ম আঁকার যাতে ভালো লাগে বলে। চন্দন দিয়ে করা তো, বা চন্দন দিয়ে করতে গেলে এরকমই হবে, ঠিক আছে। এইবার কি করতে হবে, এবারে মাঝ বরাবর একটু করে করে দুটো করে দাগ দিয়ে দেবেন, যেমন কেশর হয় ঠিক সেইভাবে সেই জিনিসটি করে দেবেন। এটুক করলেই হবে। এই হয়ে গেল আমাদের যে অপরাজিতা পুজোর জন্য আমাদের যে পদ্ম আঁকতে হয় কোনো পেতলের পাত্রে বা তামার পাত্রে, সেটা এইভাবে করবেন, ঠিক আছে। জানি না খুব একটা ভালো হলো কি না, কিন্তু তাও এইভাবে মোটামুটি করানোর জন্য আমি দেখিয়ে দিলাম। একটা পাত্রের উপরে করবেন, এর ওপরে আমাদের অপরাজিতার লতাটি রাখতে হবে এবং তারপরে পুরো পুজো কর্মটি করতে হবে।
তাহলে দেখতেই পেলেন কিভাবে আঁকতে হবে অষ্টলাল পদ্ম বা পদ্ম ফুল কিভাবে আঁকতে হবে একটি থালার মধ্যে চন্দন দিয়ে বা এভাবে আঁকবেন আপনারা। একে তার উপরে কিন্তু এই শ্বেত অপরাজিতার লতাটি দেবেন এবং তারপরে পুজোটি করতে হবে। পুরোপুরি পুজোটা কিভাবে সহজে করতে হবে আমি পরের ভিডিওতে বলে দেবো। তাহলে গুরুত্বপূর্ণ ভিডিও আজকে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলকে আপনার ইউটিউব অপশানে অবশ্যই রাখবেন। আজকের মতো এই দুর্গাপুজো সম্পর্কিত ভিডিওটি সমাপ্ত। আর একটাই কথা বলে রাখছি যে ভাববেন না যে দুর্গাপুজোর প্রস্তুতি পরপর শেষ হয়ে গেল, দশমী শেষ হয়ে গেল বলে পুরোপুরি শেষ তা নয়। আমি আবার দুর্গাপুজোর ভিডিও আনবো, পরপরই যাবে, সেটা দেখবেন, সেটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। আপনার জন্য সারপ্রাইজও রয়েছে সেই ভিডিওগুলোর জন্য, কারণ সেই ভিডিওগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ, আমি আবার এইটাও ভাববেন না যে পুরো আবার প্রথম থেকে শুরু করবো, তা নয়। গুরুত্বপূর্ণ কিছু কিছু জিনিস যেগুলো আমাদের প্রস্তুতি আমিও নেবো, আপনারাও নেবেন, তাই অবশ্যই পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলকে আপনাদের সঙ্গে রাখবেন। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, সবাই ভালো থাকবেন, নমস্কার।